খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রেজিমেন্ট, যেটা বারাসাতে অবস্থিত। আমরা ঘুরতে ঘুরতে সেই রেজিমেন্টের সুন্দর মণ্ডপে গিয়ে পৌঁছাই এবং রেজিমেন্ট মণ্ডপের শিল্পকলা দেখে আমরা খবর 24x7-এর তরফ থেকে রেজিমেন্টকে 2019 শ্যামা সম্মানে সম্মানিত করেছি। এছাড়াও আমরা রাইজিং স্টার ক্লাবকেও শ্যামা সম্মান 2019 ঘোষিত করলাম। এখন বারাসাত আপনাদের ক্লাবের নাম রেজিমেন্ট, রেজিমেন্ট NH-34-এর একদম সাইডে অসাধারণ একটা শিল্পকলা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছে, নামটা বলবেন? মলয় ভট্টাচার্য। আপনি ক্লাবের সহসভাপতি। আপনারা কি বার্তা দিতে চাইছেন সমাজের প্রতি? এত আয়োজন, এত লোকের সমাগম, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির যে আবির্ভাব, সে সম্বন্ধে বলবেন। প্রথমত 63 বছরের এটা আমাদের কালী পুজো। 63 বছরের এই কালী পুজোতে যারা আজকের দিনে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আমাদের মণ্ডপে আসছেন, তাদের আমরা দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই যে পুজোটা ধারাবাহিকভাবে করি, আমরা হিন্দু মন্দিরের আদলে মূলত মানে মণ্ডপ সব ভাবনাটা ভাবি এবং আমাদের প্রতিমার অভ্যন্তরে, মণ্ডপের অভ্যন্তরে যে প্রতিমা আছে সেটা সাবেকি প্রতিমা, আমরা এটাকে অনুসরণ করি। এবারের আমাদের মণ্ডপ ভাবনা মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটা হিন্দু মন্দির শ্রীনিবাসন মন্দির, সেই মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে। ফাইবার গ্লাস এবং থার্মোকল প্লাইবোর্ডের এতে দিয়ে এটা মূলত তৈরি। তা মন্দিরের মধ্যে যে প্রতিমা আছে, যা পশ্চিমবাংলার বিভিন্ন মানুষের কাছে বহুবার প্রশংসাধন্য, এবারও তাই শঙ্কর পাল কৃষ্ণনগরের ঘূর্ণি তিনি তৈরি করেছেন। এবং আমরা আশা করছি যে আজকের এই যে দিন, যখন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকমভাবে অশান্তি তৈরি হচ্ছে, সমস্ত ধর্ম জাত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। আমাদের প্রতিমার দুপাশে দেখবেন দুটো মূর্তি আছে, এক পাশে রয়েছে আমাদের চৈতন্যদেবের নগর সংকীর্তন, আরেক পাশে রয়েছে জগনের মহাপ্রভু দর্শন। এর মধ্যে দিয়ে আমরা বলছি যে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলিত হোক, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক, এবং এর মধ্যে দিয়ে রেজিমেন্ট ধারাবাহিকভাবে আরও 100 বছর, আরও 150 বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রাখবে। অসাধারণ। আমরা বিরসার নিউজ 24x7, অচেনা বাংলা এবং খবর 24x7-এর তরফ থেকে এনাদের হাতে তুলে দিচ্ছি সেরা সেরা পুরস্কার। ভীষণ ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা ইতিমধ্যেই আরও 2-3টে পুরস্কার পেয়েছি এবং এই পুরস্কার পেয়ে আমরা উদ্যোক্তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে আমাদের যে পরিশ্রম, দীর্ঘদিনের শিল্পীদের এই পরিশ্রম, উদ্যোক্তাদের পরিশ্রম, আমাদের ছোটো ছোটো ভাইয়েরা যে নিদারুণ পরিশ্রম করে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবারের এই পুজোকে সংগঠিত করছে, তাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক দীপাবলির অভিনন্দন এবং শুভেচ্ছা। হিপি ঘুরে ঘুরে বলবেন, খুবই ভালো। এখানে প্রত্যেকবার আমরা ঠাকুর দেখতে আসি, প্রচণ্ড এনজয় করি এবং এই পুজোটা সত্যি খুব ভালো লাগে। কিরম লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। বারাসাত থেকে সন্টু দাসের সাথে শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।